सबस्क्राइब करुन बांगला यूट्यूब चैनलটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আজ ১৫ই জুলাই। তো আজকের দিনে গয়না সোনা এবং পাকা সোনার দাম কীরকম রয়েছে তা কিন্তু আমি সবটা জানিয়ে দেবো। মানে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট গোল্ডের দাম কী রয়েছে তা কিন্তু ডিটেলসে আজকে আমি আপনাদের জানিয়ে দেবো। এক ভরির দাম কত হবে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো, এবং কত টাকা বেড়েছে ভরিতে বা গ্রামে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো, এবং অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা একটা লাইক করে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমরা যদি 22 ক্যারেট মানে গয়না সোনার দাম যদি দেখি, তাহলে এক গ্রামের দাম যার দাঁড়ায় সেটা হচ্ছে ৪,৮২৮ টাকা। আগের দিনের থেকে কিন্তু এইখানে ১ টাকা বেড়ে গেছে, মানে প্রতি গ্রামে কিন্তু 1 টাকা করে এখানে বেড়েছে। 10 গ্রামের দাম যদি দেখি তাহলে ৪৮,২৮০ টাকা কিন্তু আজকের গয়না সোনার দাম দাঁড়াচ্ছে। তো আমরা দেখে নেব যে এক ভরির দাম কত, সেটাও আমরা কিন্তু এখানে হিসাব করে দেখে নেব। তাহলে ৪৮,২৮০ টাকার সাথে গুণ করব আমরা হচ্ছে 1.1664। তাহলে এক ভরি 22 ক্যারেট মানে গয়না সোনার দাম হচ্ছে ৫৬,৩১৩ টাকা কিন্তু আপনার দাঁড়াবে এক ভরির দাম। তেমনি যদি আপনি পাকা সোনার দাম দেখেন মানে ২৪ ক্যারেটের দাম দেখেন, তাহলে ৪৯,৮৫০ টাকা কিন্তু আজকে দাঁড়াচ্ছে ১০ গ্রামের দাম। সেম একই রকম গ্রামে কিন্তু ১ টাকা করে এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দেখে নেব যে এক ভরির দাম পাকা সোনার কত দাম পড়ছে। ৪৯,৮৫০ সাথে গুণ করবো হচ্ছে ১.1664। তাহলে পাকা সোনার দাম যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ৫৮,১৪৫ টাকা কিন্তু আজকের দিনে পাকা সোনার দাম দাঁড়িয়ে যাবে। তো আজকে যারা যারা সোনা কিনতে চাইছেন, এটাই কিন্তু এক ভরির দাম। ২২ ক্যারেটের দাম দাঁড়াবে আপনার ৫৬,০০০ টাকা এবং ২৪ ক্যারেটের দাম দাঁড়াবে কিন্তু ৫৮,০০০ টাকা। তো এই ছিল সম্পূর্ণ বিষয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং ঘরের ভেতরে থাকবেন, সুস্থ থাকবেন, একদমই বাইরে বেরোবেন না। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।